পুরীর জগন্নাথ মন্দিরের পর তারাপীঠ মন্দিরে এবার আগুন সোমবার রাত নটা নাগাদ হঠাৎ আগুন ডেগে যায় তারাপীঠ মন্দির চত্বরে যদিও কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি মন্দিরের গর্ভগৃহ সুরক্ষিত রয়েছে তবুও মন্দিরে আগুন ডেগে যাওয়া এটি কি অশনী সংকেত বহন করছে পুলিশ ও দমকল সূত্রে জানানো হয়েছে এদিন রাত নটা নাগাদ মন্দিরের জেনারেটর রুম থেকে অগ্নিকাণ্ড ঘটে মন্দিরের সেবায়েত ও নিরাপত্তারক্ষীদের নজরে পড়ায় তৎক্ষণাৎ তারা খবর দেন দমকলে হাট থেকে দমকল ইঞ্জিন গিয়ে আগুন নেভাই করোনা ভাইরাসের জেরে দেশজোড়া লকডাউনের কারণে তারাপীঠের মন্দির বন্ধ রয়েছে ফলে ভক্তদের সমাগম নেই তবে মন্দিরে নিত্য পুজো চালু রয়েছে মন্দিরে সন্ধারতি শেষ হলে আগুন নজরে পড়ে স্বাভাবিক দিনে রাত্রে এই সময় মন্দিরে ভক্তদের ভিড় থাকে ফলে অন্য সময় হলে বড় বিপদ হয়ে যেতে পারত একের পর এক মন্দিরে আগুন ধর্মগুরুদের চিন্তায় ফেটেছে এটা কি তবে অনিষ্ট খুব শীঘ্রই কি আমাদের দেশে করোনার থাবা বড় করে বসাতে চলেছে এবং দেশের পাশাপাশি কি পশ্চিমবঙ্গেও এর বড়োসড়ো থাবা বসবে এ নিয়ে চিন্তাই করেছেন সবাই তবে হ্যাঁ অবশ্যই চিন্তার কারণ রয়েছে কেননা একের পর এক মন্দিরে আগুন এটি একটি অশুভ সংকেত যাই হোক না কেন খুব সাবধানে আমাদের থাকতে হবে যে কোনো সময় আরও বড়ো সড়ো বিপর্যয় আসতে পারে আমাদের জীবনে সেখান থেকে আমাদের সাবধানে থাকতে হবে একের পর এক মন্দিরে আগুন প্রমাণ করে দিচ্ছে ঈশ্বর মানবজাতির উপর রুষ্ট হয়ে পড়েছেন